বন্ধুরা রীতিমতন আমি বকখালি চলে এসেছি, খুব বেশি এক্সাইটেড আমি। মানে প্রথমে আমাদের ক্যান্সেল হয়ে যাচ্ছিল, মানে প্রোগ্রামটা, বাট শেষমেশ ক্যান্সেল হয়নি, যা শেষ ভালো, সব ভালো, সবকিছু ভালো হয়েছে। তো তোমরা বকখালিটা দেখে নাও আমার এই ভিডিওর মাধ্যমে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমি ফার্স্ট টাইম বকখালি এসেছি, আমি তাই বেশি এক্সাইটেড। সমস্যা হলো সামনে এই চড়া পড়ে গেছে, এই চড়া পেরিয়ে ওই সুদূরে রয়েছে কিন্তু সমুদ্র। এসব চড়া ফড়া আমাদেরকে আটকাতে পারবে না, আমরা রীতিমতন এটা ক্রস করেই ওখানে যাব। উফ, অনেকটা হেঁটে ঝাঁপিয়ে গেছি প্রায়। অসাধারণ, না হলেও 500 মিটার পর্যন্ত ভাটা পড়ে গেছে। 500 মিটার হেঁটে তবে এসেছি সমুদ্র দেখতে। তোমাদের যদি ঘুরিয়ে দেখাই, পুরো পিছনটা এতটা পর্যন্ত কিন্তু জলে ভর্তি থাকে, এখন পুরোপুরি ভাটা পড়ে গেছে। আমরা এতটা হেঁটে এসেছি, এবার খুব তাড়াতাড়ি ফিরে যেতে হবে, নাহলে জোয়ার আসলে আমরা ডুবে যাব। মানে আমি ভাবছিলাম যে কি করে আসবো, বাইক পাচ্ছি না, বাইক পাচ্ছি না, অতি কষ্টে বাইক জোগাড় হয়। এই তিনজন বন্ধু আছে, একজন সেলফি তোলায় ব্যস্ত, ইয়ো, আর একজন এদিকে আছে, ইয়ো, কালা কালা লাগছে, আমি একটু ঘুরে যাচ্ছি এদিকে। এই যে আমরা ঘুরে যাই, আমরা হে তো কে হুয়া দিল ভালে হে হাম কালে হে তো। আমি যদিও কালো সত্যিকারে বললা, এই যে কি সবাই চিনতে পারছো তো? এই তো দাঁড়াও, তোমাদেরকে একটা ইনফরমেশন দিই, এদিকে তোর নামটাই আমি ভুলে যাই, কি জানো তোর নাম? সৌম, সৌম এদিকায়। আচ্ছা সৌম, এই নামখানা স্টেশন থেকে বকখালি আসতে কতক্ষণ লাগবে বাইকে? বাইকে যদি এভারেজ স্পিডে চালানো যায় তাহলে 1 ঘন্টার মধ্যে চলে আসবে। মানে মানে একদম ম্যাক্সিমাম ধরলাম, শান্তশিষ্ট ভাবে, খুব তাড়াহুড়ো করে না, তাই তো? মোটামুটি তাড়াহুড়ো করে এলে তো 1 ঘন্টা, তাড়াহুড়ো করবে না, না না, শান্তশিষ্ট ভাবেই আসবে, 1 ঘন্টার মধ্যে মুছে যাবো, তাই তো? ব্যাস, ওকে। এই যে ফোনে তোমরা দৃশ্যটা দেখছো না, এটা সিরিয়াসলি বলছি, ফোনে দেখে কোনো মজা নেই, সামনে দাঁড়িয়ে দেখার তৃপ্তিটাই আলাদা। মানে আমি নিজে ছিলাম তো, আমি জানি। মানে আকাশের রং ধীরে ধীরে কমলা হতে শুরু করেছে, ফুরফুরে হাওয়া, সমুদ্রের স্রোত, শব্দ, সবকিছু মিলিয়ে একটা অসাধারণ মানে অভিজ্ঞতা। বকখালির বিচে কিন্তু এরম চেয়ার অসংখ্য এদিক ওদিক রাখা আছে, তোমরা দেখতে পাচ্ছ তো। এখানে তোমরা বসে প্রকৃতি উপভোগ করতে পারো, সমুদ্রকে উপভোগ করতে পারো। তো এই চেয়ারে কিন্তু এমনি এমনি বসা যাবে না, তার জন্য একটা নির্দিষ্ট মূল্য দিতে হবে। সেটা কত দিতে হবে তোমরা শুনে নাও। 1 ঘন্টার জন্য 10 টাকা চেয়ারে বসতে, তাই তো? আচ্ছা, সামনেই রয়েছে মা বনদেবীর মন্দির, তো চলো সেখানে যাওয়া যাক। জানি একটু ক্যামেরাটা নড়ছে, কারণ প্রচুর পরিমাণে বালি দেখতে পাচ্ছ, পা ঢুকে যাচ্ছে। ছাউ গাছ, তারপরে বাবলা গাছ, তারপর বিভিন্ন ধরনের ক্যাকটাস জাতীয় গাছ ছিল, আর এই সরু বালিপথটা নেমে গেছে বনদেবীর মন্দিরের ওখানে। তো আমার সিরিয়াসলি খুব ভালো লাগছিল ভিউটা, তো আমি ভাবলাম যে ভিডিওটা করে রাখি, যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি আমি। এই সামনে রয়েছে বনদেবীর মন্দির, চারিদিকে বালি, জঙ্গল, ঠিক তার মাঝখানে এই যে মায়ের মন্দির, দেখাই মন্দির। খুব সম্ভবত ভিডিওর পারমিশন নেই, যার জন্য দরজাটা বন্ধ করে দিল, লাইটটা অফ করে দিল, হাই করছে। এই দেখতে পাচ্ছ স্কুইড, ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, তার থেকে ছোট সাইজেরও আছে। তাছাড়া অক্টোপাস ছিল, তাছাড়া অনেক রকমের মাছ ছিল, সব মাছের নাম বলা সম্ভব নয়। গলদা চিংড়ি ছিল, ভোলা মাছ ছিল, কাঠগই ছিল, পটল মাছ ছিল, তারপরে হচ্ছে তোমার লোটে মাছ ছিল, প্রচুর ধরনের কিন্তু ভ্যারাইটিস মাছ ছিল। আর আরেকটা কথা, এই যে দীঘার তুলনায় কিন্তু বকখালিতে মাছের দামটা কম, মানে যদি ফ্রাই করে খাও বা গ্রিল করে খাও, সে তুলনায় কিন্তু অনেকটা দাম কম ছিল। আমি যখন স্কুইডটা খেয়েছিলাম, তোমরা ভিডিও দেখতে পাবে, ওটা কিন্তু 50 টাকা নিয়েছিল, আর অক্টোপাস মেবি 300 to 350 এরকম বলেছিল, মানে ঠিকঠাক মানে প্রাইসটা ছিল। আর এছাড়াও কিন্তু সমুদ্র কাঁকড়া ছিল, সুন্দরবনের স্পেশাল কাঁকড়াও ছিল। একদম গরম গরম ফ্রেশ লোটে মাছ নিয়েছি, দেখতে পাচ্ছ, কাশন দিয়ে যে পেঁয়াজ দিয়েছে, তার সমুদ্র থেকে তুলে আনা ফ্রেশ মাছ, চলো খাওয়া যাক। ভিতরটা নরম, উপরটা ক্রাঞ্চিনেস, দারুণ লাগছে লোটে মাছ। তোমরা জানো লোটে মাছ মানে ফ্রাই কেমন লাগে, তেমনই লাগছে, দেখো। দারুণ, এই রয়েছে স্কুইড, গ্রেভি গ্রেভি, কষা কষা, শুধু খেয়ে দেখতে হবে কেমন লাগে, চলো ট্রাই করা যাক।
এই দেখো স্কুইড, চলো খাওয়া যাক। আরে আমি ওর কাছে শিখেছি, আমি আমাকে বিজয় দেখিয়েছি। কষা মাংসের মতন লাগছে, কিছুটা রাবারি ফ্লেভার, মানে মাশরুম যেমন লাগে ঠিক তেমন লাগছে, ভালো লাগছে। ফার্স্ট টাইম ট্রাই করলাম, ভালো খেতে। আরেকবার দেখে নাও তোমরা। আমার মেয়ে বৈশাখী, ওর গ্রেভিটা নি, ও কিন্তু আমাকে জোর করায়। দারুণ করেছে, গ্রেভিটা খুব সিরিয়াসলি খুব ভালো লাগছে, মানে স্কুইডের থেকে গ্রেভিটা বেশি ভালো লাগছে। দেখো নামখানায় কাজে এসেছিলাম, সামনেই বকখালি, এই সুযোগটা মিস করব বলে এখান থেকে ওখান থেকে বাইক অ্যারেঞ্জ করে বন্ধুরা মিলে বকখালি বেরিয়ে গেলাম। যা যা ঘটলো ভিডিওতে তোমরা দেখতে পেলে, ঘটলো মানে যা যা ভিডিওতে হলো, মানে পুরোপুরি প্ল্যানিং ছিল না, বাট নেক্সট টাইম যখন আসবো ভালো করে ভিডিও করব, খাওয়া দাওয়া করব, ঘুরবো, সব ডিটেল তোমাদের দেবো। কিছু একটা বলতে ভুলে যাচ্ছি, আচ্ছা সবই আজকে এলোমেলো হচ্ছে, তাও বলে দিই, আমি সুদীপ, তোমার দেখছো সাদের সন্ধানে। সুদীপ দেখাবে কোনো এক নেক্সট ভিডিওতে, আর বড়টা যদি দেখে থাকো তাহলে অবশ্যই সাপোর্ট করো, ছোটটা দেখে থাকলে ঘন্টাটা ধরে নাড়িয়ে দিস, মানে সাবস্ক্রাইব করে দিস। আর বেশি কথা বলবো না, এখনো মনে হয় গায়ে বালি কিচকিচ করছে, গিয়ে ভালো করে ফ্রেশ হই, টাটা।